আমরা সবাই কম বেশি স্বর্ণ কিনে থাকি। স্বর্ণ অনেক দামি এবং মূল্যবান জিনিস হওয়ার কারণে স্বর্ণের সঠিক হিসাব সবারই জানা দরকার। স্বর্ণ পরিমাপের সঠিক হিসাব যদি আপনার জানা থাকে তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আমি আপনাদেরকে স্বর্ণের হিসাব বোঝানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। স্বর্ণ সাধারণত দুইভাবে পরিমাপ করা হয়। একটি হলো কিলোগ্রাম বা গ্রাম পদ্ধতি, এটা হচ্ছে আন্তর্জাতিক একটা স্বর্ণ পরিমাপের পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে স্বর্ণ কিনতে পারবেন। আরেকটা পদ্ধতি হচ্ছে ভরি, আনা, রতি এবং পয়েন্টের হিসাব। এই পদ্ধতিতে সাধারণত আমাদের বাংলাদেশে স্বর্ণ পরিমাপ করা হয়। তো গ্রাম পদ্ধতিতে কিভাবে স্বর্ণ মাপা হয় এটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এরপরে দ্বিতীয় পদ্ধতিতে আপনাদেরকে স্বর্ণ কিভাবে পরিমাপ করতে হয় বা হিসাব করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। স্বর্ণ পরিমাপ করার জন্য বর্তমানে ডিজিটাল স্কেল অথবা আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে স্বর্ণ পরিমাপ করা হয়ে থাকে। আপনি মনে করুন আপনি একটি গহনা কিনলেন এবং সেই গহনাটি এই মেশিনের মধ্যে যখন ওজন দিবেন, মনে করেন আপনার সেই গহনার ওজনটি হলো 15.893 গ্রাম। এখন এখানে আপনি কত টাকার স্বর্ণ কিনলেন এটা আপনি কিভাবে বুঝবেন, অথবা 15.893 গ্রামে কত ভরি হয় সেটা আপনি কিভাবে হিসাব করবেন? তো এটা হিসাব করার জন্যে আপনাকে একটা সূত্র জানতে হবে। এই সূত্রটা হচ্ছে, এখানে আপনারা দেখেন, 1 ভরি = 11.664 গ্রাম। তো এইটুকু আপনাদেরকে মনে রাখতে হবে, 1 ভরি = 11.664 গ্রাম। আপনারা যদি এইটুকু মনে রাখেন তাহলে আপনারা যদি গ্রামে স্বর্ণ কিনেন তাহলে খুব সহজেই ভরি আপনারা বের করতে পারবেন। যেমন এই 15.893 গ্রামে কত ভরি হয় সেটা বের করতে হলে খুব সহজ একটা হিসাব, যেমন ধরেন এই 15.893 এটাকে যদি 11.664 দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু ভরি বের হয়ে যাবে। তাহলে 11.664, তো এটাকে যদি আপনারা ভাগ দেন তাহলে এখানে হবে 1.363 ভরি। তাহলে একটা সূত্র জানা থাকলেই আপনি গ্রামে যদি স্বর্ণ কিনেন তাহলে কিন্তু আপনি সেটাকে ভরিতে বানাতে পারতেছেন। তো আপনার যদি ভরির হিসাবটা জানা থাকে, যেমন আপনি এখন যদি আপনি এত ভরি স্বর্ণ কিনলেন, এখন এক ভরি স্বর্ণের দাম যদি 50,000 টাকা হয়, ধরে নেন যে এক ভরি স্বর্ণের দাম 50,000 টাকা, তাহলে এত ভরি স্বর্ণের দাম কত হবে এটা আপনি খুব সহজে বের করতে পারবেন। তো এটা বের করতে হলে 1.363 এই ভরি এই 50,000 দিয়ে যদি আপনি কী করেন, গুণ করে দেন, তাহলে কিন্তু কত টাকার স্বর্ণ আপনি কিনলেন সেটা খুব সহজে বের করতে পারবেন। তাহলে এটা গুণ করলে হবে 68,128.43 টাকা। তাহলে আপনি কিন্তু খুব সহজেই গ্রামে স্বর্ণ কিনলে ভরিতে বানিয়ে তারপরে কত টাকা স্বর্ণ কিনলেন এটা কিন্তু আপনি খুব সহজেই বের করতে পারলেন। এখন হচ্ছে আপনাদের দ্বিতীয় পদ্ধতিতে স্বর্ণের হিসাবটা কিভাবে করতে হয় এটা আমি দেখানোর চেষ্টা করব। আপনারা এখানে একটু খেয়াল করেন, বাংলাদেশ থেকে স্বর্ণ কিনলে সাধারণত এই পদ্ধতিতে স্বর্ণের হিসাব করা হয়। যেমন মনে করেন আপনি একটা স্বর্ণের দোকানে গেলেন এবং সেখানে একটি গহনা আপনি কিনলেন, সেই গহনা এই মেশিনের মাধ্যমে ওজন দিলেন। ওজন দেওয়ার পরে এই মেশিনের মধ্যে চারটা ঘর থাকবে, একটা ঘর থাকবে ভরি, একটা ঘর থাকবে আনা, এবং একটা হলো রতি, এবং আরেকটা থাকবে হলো পয়েন্ট। ঠিক আছে, এখন মেশিনের মধ্যে চারটা ঘর থাকবে এবং চারটা ঘরে এরকম চারটা ডিসপ্লে দেখা দিবে, মানে মাপটা দেখা যাবে। তো আপনি মনে করেন যে মেশিনের মধ্যে দেখা গেল ভরির ঘরে 1 ভরি এবং আনার ঘরে 5 আনা, তারপরে রতির ঘরে 3 রতি এবং পয়েন্টের ঘরে 8 পয়েন্ট। এখন এই পয়েন্ট, রতি, আনা এগুলোর হিসাব যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু কতটুকু স্বর্ণ আপনি আসলে কিনলেন এবং এতটুকু স্বর্ণের দাম আসলে কত হবে সেটা যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু স্বর্ণের দোকানদার আপনাকে 7-5 বুঝিয়ে আপনাকে কিন্তু ঠকাতে পারে। সেই কারণে এই হিসাবটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ ঠকাতে পারবে না। এবং ভরি, আনা, রতি, পয়েন্টের হিসাবটা যদি আপনি জানতে চান তাহলে আপনাদেরকে এই যে দেখেন
এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। যেমন এক ভরি সমান সমান 16 আনা, এক ভরি সমান সমান 96 রতি, এক ভরি সমান সমান 960 পয়েন্ট, আর এক আনা সমান 6 রতি, এক রতি সমান এটা হচ্ছে 10 পয়েন্ট। এবং এই গ্রামের হিসাবটা তো আমি প্রথমেই আপনাদেরকে দেখালাম। এখন মনে করেন এটুকু আপনারা মনে রাখলেন, রাখার পরে এখন ওজন দেওয়ার পরে আপনার এইটা হয়েছে, এটা আপনি কিভাবে বের করবেন। এখন সবগুলো আপনাকে প্রথমে, যেহেতু আমরা ভরিতে হিসাব করি, সেহেতু এই সবগুলোকে ভরিতে আগে বানিয়ে নিতে হবে। যেমন এখানে যেহেতু এক ভরি আছে, সেহেতু ভরিটাকে আমরা ভরি রেখে দিব, এক ভরি, এগুলো সবগুলো যোগ দিয়ে দেই, সবগুলো আমরা ভরিতে বানাবো। তাহলে পাঁচ আনা, এখন এই পাঁচ আনাকে ভাগ দিতে হবে 16 দিয়ে। এখন আপনারা জিজ্ঞেস করবেন কেন এটা দিয়ে ভাগ দিতে হবে। এখানে দেখেন যেহেতু এক ভরি সমান সমান 16 আনা, যেহেতু আমরা আনাকে ভরি বানাবো, সেহেতু 16 দিয়ে ভাগ দিতে হবে, এই জন্যে 16 দিয়ে ভাগ দিলাম। যোগ, এখন এই যে তিন রতি আছে, এই তিন রতিকে ভাগ দিতে হবে হচ্ছে 96 দিয়ে। হ্যাঁ, এই 96 দিয়ে ভাগ দেওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন এক ভরি সমান সমান 96 রতি, যেহেতু আমরা সবগুলাকে ভরিতে বানাবো এই জন্যে। আর এই যে 8 পয়েন্ট, তাই না, এই 8কে ভাগ দিতে হবে 960 দিয়ে। এর কারণ হচ্ছে এই যে এক ভরি সমান সমান 960 পয়েন্ট। তাহলে সবগুলোকে এইভাবে আমরা ভরিতে বানিয়ে নিব। এখন এক ভরি আছে ভরি, আর এইটাকে যদি আপনি ভাগ দেন তাহলে হবে 0.313। আপনারা যোগ করে দেখবেন বা ভাগ করে দেখবেন, আর এটাকে দিলে হবে 0.031 যোগ 0.0083। ওকে, এটা হবে। এখন সবগুলোকে যদি যোগ করেন তাহলে হবে 1.352, এটা হবে ভরি। তো সবগুলোকে কিন্তু আপনি ভরিতে তৈরি করে নিছেন। তো সবগুলোকে যদি আপনি ভরিতে হিসাব করেন তাহলে কিন্তু ভরির হিসাবটা আপনি পেয়ে গেলেন। এবং আগের মতোই মনে করেন যে এক ভরি স্বর্ণের দাম 50,000 টাকা, তাহলে এত ভরি স্বর্ণের দাম কত হবে। এটাকে 352কে এখন 50,000 দিয়ে যদি আপনি গুণ করে দেন তাহলে স্বর্ণের দামটা বেরিয়ে যাবে, কত হবে তাহলে 67,600 টাকা। ওকে, দেখেন কত সহজভাবে কিন্তু আপনি স্বর্ণের হিসাবটা বের করতে পারলেন, মানে কত টাকার স্বর্ণ আপনি কিনলেন সেটা কিন্তু বের করতে পারলেন। তো যাই হোক, এই হিসাবটা আপনার মনে রাখবেন। তো এইভাবে আসলে আপনি গ্রাম পদ্ধতিতেও স্বর্ণ কিনতে পারেন, অথবা বাংলাদেশ থেকে যদি আপনারা স্বর্ণ কিনেন তাহলে ভরি, আনা, রতি, পয়েন্ট এই হিসাবের মাধ্যমে খুব সহজেই আপনি কত টাকার স্বর্ণ কিনলেন নিজে নিজে হিসাব করে বের করতে পারবেন, কেউ আপনাকে ঠকাতে পারবে না। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার আসবে। অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।